প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আজ আমরা ক্লাস শুরু করব সমাজকর্ম তৃতীয় অধ্যায়। সমাজকর্ম তৃতীয় অধ্যায় আমাদের পাঠের নাম জনসংখ্যা সমস্যা। জনসংখ্যা সমস্যা আমাদের তৃতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায়ে যেখান থেকে আমরা শুরু করছি, এই অধ্যায়টা হচ্ছে, অধ্যায়ের নাম হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে আমরা আজকে যে পাঠটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে জনসংখ্যা সমস্যা। সাধারণভাবে জনসংখ্যা সমস্যা বলতে সেই সমস্ত জনগণকে বোঝায় যারা কোনো নির্দিষ্ট এলাকা, শহর বা দেশে বসবাস করে। জনসংখ্যা সমস্যাটা হচ্ছে কোনো দেশের জনসংখ্যার প্রাপ্ত সম্পদের তুলনায় কম বা বেশি হলে বা এবং তা দেশের উন্নতির ও অগ্রগতিকে ব্যাহত করলে সেটি জনসংখ্যা সমস্যা হিসাবে চিহ্নিত হয়। আমরা এটা তো নিশ্চয় সবাই জানি, তাই না? তো যদি জনসংখ্যা দেশের প্রাপ্ত সম্পদ ও সম্ভাব্য সম্পদের তুলনায় বেশি হয় তবে তাকে জনাধিক্য সমস্যা বলা হয়, তাই না? প্রখ্যাত অর্থনীতিবিদ ম্যালথাস এর বিখ্যাত গ্রন্থে আমরা জনসংখ্যা সমস্যা সম্পর্কে জানতে পারি। তিনি বলেন, যদি কোনো দেশের জনসংখ্যা সেই দেশের মোট খাদ্য উৎপাদনের চেয়ে বেশি হয় তবে সেই পরিস্থিতিকে জনসংখ্যা স্ফীতি বলে। প্রখ্যাত অর্থনীতিবিদ ম্যালথাস তার বিখ্যাত গ্রন্থে জনসংখ্যা স্ফীতির যে সংজ্ঞাটা দিয়েছেন, আমরা এটা সবাই অবশ্যই মনে রাখবো। এটা একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা বা সর্বজনগ্রাহ্য সংজ্ঞা। ইউনিসেফের সাবেক মহাপরিচালক জেমস কেন্ট মনে করতেন কি, যে জনসংখ্যার এই অতি দ্রুত বৃদ্ধি হারের সম্প্রসারিত রূপ হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ। তো জেমস কেন্ট মনে করতেন কি, জনসংখ্যার অতি দ্রুত বৃদ্ধি হারের সম্প্রসারিত রূপ, জনসংখ্যার অতিরিক্ত বৃদ্ধি হারের সম্প্রসারিত রূপটা কি, সম্প্রসারিত রূপটা হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ। অর্থাৎ বলা যায় যে কোনো দেশের জনসংখ্যা যখন আকস্মিকভাবে অতি দ্রুত বৃদ্ধি পেয়ে দেশের আর্থসামাজিক জীবনে বিপর্যয় সৃষ্টি করে তোলে তখন সেটাকে আমরা কি বলি, জনসংখ্যা বিস্ফোরণ বলি, তাই না? অক্সফোর্ড ডিকশনারি অনুসারে জনবিস্ফোরণটা কি, অক্সফোর্ড ডিকশনারি অনুসারে জনবিস্ফোরণটা হচ্ছে মাত্রাতিরিক্ত জনসংখ্যার এই সমস্যা যে কোনো দেশের উন্নতি ও অগ্রগতিকে মারাত্মকভাবে ব্যাহত করে। এই জন্য বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে এটিকে একটি জাতীয় সমস্যা হিসাবে ধরে নেওয়া হচ্ছে। কোনটাকে জাতীয় সমস্যা হিসেবে আমরা জানি, জনসংখ্যা বিস্ফোরণ। আর এর সর্বজনগ্রাহ্য সংজ্ঞা দিয়েছেন প্রখ্যাত অর্থনীতিবিদ মালথাস। বাংলাদেশের জনসংখ্যা সমস্যার কারণ সম্পর্কে এবার বলবো। তো জনসংখ্যাধিক্য বাংলাদেশের একটি জটিল সমস্যা। বাংলাদেশের প্রথম ও প্রধান জটিল সমস্যাটা হচ্ছে জনসংখ্যাধিক্য বা জনসংখ্যা বিস্ফোরণ, তাই না? দীর্ঘদিনের সৃষ্ট এই আর্থসামাজিক সমস্যাটি বিভিন্ন কারণে এরূপ অবস্থায় এসে পৌঁছেছে, তাই না? নাকি একদিনে হয়েছে জনসংখ্যা বিস্ফোরণ? না, দীর্ঘদিন ধরে হতে হতে এখন জনসংখ্যা বিস্ফোরণে দাঁড়িয়ে গেছে। বাংলাদেশের জনসংখ্যা সমস্যার জন্য দায়ী কারণগুলোকে প্রধান তিনটি ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে প্রথমত প্রাকৃতিক কারণ, দ্বিতীয়ত সামাজিক ও সাংস্কৃতিক কারণ, আর তৃতীয়ত অর্থনৈতিক কারণ। যে যে কারণগুলো জনসংখ্যা সমস্যার জন্য প্রধান মানে ভূমিকা রাখছে। প্রাকৃতিক কারণ, ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এদেশের জনসংখ্যা বৃদ্ধির একটি প্রাচীনতম কারণ। মৌসুমি জলবায়ু, নাতিশীতোষ্ণ আবহাওয়া, উর্বর মাটিতে জীবনযাত্রা অনেক সহজ, তাই এখানে জনবসতি গড়ে উঠেছে সেই প্রাচীন কাল থেকে। উচ্চ প্রজনন ক্ষমতা, ভৌগোলিক অবস্থান, খাদ্যাভ্যাস, জীবনযাপন প্রণালী প্রভৃতি কারণে এদেশের নারীদের প্রজনন ক্ষমতা তুলনামূলকভাবে কি, বেশি না কম? বেশি। তুলনামূলকভাবে এদেশে নারীদের সন্তান জন্মধারণের ক্ষমতাটা বেশি।
অর্থনৈতিক সমীক্ষা 2016 অনুযায়ী এদেশের মহিলাদের প্রজনন হার কত ছিল? 2.2.10, যা অধিক সন্তান জন্মদানে ভূমিকা রেখে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। উচ্চ জন্মহার ও নিম্ন জন্মহার। বাংলাদেশে জন্মহারের তুলনায় মৃত্যু হার কম। জন্মহারের তুলনায় আমাদের দেশে মৃত্যুর হার কম। যে কারণে জনসংখ্যা বৃদ্ধি পায় আমাদের দেশে, তাই না? 2017 সালের অর্থনৈতিক সমীক্ষার জ্যামিতিক তত্ত্বে দেখা যায় কি, স্থূল জন্মহার 18.8%, আর স্থূল মৃত্যু হারটা কত? 5.1%। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে বর্তমানে শিশু মৃত্যু হার হ্রাস পাচ্ছে এবং গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে, যার প্রভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে দিনে দিনে, তাই না? আর সামাজিক আর সাংস্কৃতিক কারণটা কি? বাল্য বিবাহ ও বহু বিবাহ। বাল্য বিবাহ ও বহু বিবাহটা হচ্ছে সামাজিক আর সাংস্কৃতিক কারণ। বাল্য বিবাহ ও বহু বিবাহ, এদেশের সমাজে বাল্য বিবাহ একটি একটি স্বাভাবিক চিত্র। স্বাভাবিক চিত্র মানে কি? এটা অহরহ দেখা যায়। যে কোনো মধ্যবিত্ত পরিবারে বা অর্থনৈতিক সংকট যে যেখানে বেশি, সেই সমস্ত পরিবারগুলোতে দেখা যায় যে সন্তানদেরকে পর্যাপ্ত মাত্রায় তাদের হচ্ছে যেটা চাহিদা সেটা পূরণ করতে পারে না। তখন কি হয়, অতি অল্প বয়সে তাদেরকে ঝুঁকিপূর্ণ কাজের দিকে ঠেলে দেওয়া হয়, এবং এর পাশাপাশি কি করা হয়, 2-1 বছর যেতে না যেতেই তাদেরকে বিয়ে দেওয়া হয়। তখন আমরা কি, আমরা তো সবাই এটা জানি যে অল্প বয়স্ক মানে ছেলে বা মেয়ে সে কোনোভাবে বাবা বা মা হওয়া উচিত নয়। তো আমরা সেটাকে উপেক্ষা করে এই এই কার্যক্রম আমাদের দেশে মানে ভীষণ ভাবে চলে আসছে। কাজে কাজে এখানেও আমাদের জনসংখ্যা বৃদ্ধির হারের উপর চাপ পড়ে যাচ্ছে, মানে একাধিক ক্রমে শুধু বেড়ে যাচ্ছে। এখানে মৃত্যুর হার কম আর জন্ম হার বেশি, আর তার পাশাপাশি এখানে বাল্য বিবাহের প্রবণতার কারণে জন্মহারটা আরো দিনে দিনে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো সামাজিক ও সাংস্কৃতিক কারণের মধ্যে বাল্য বিবাহ ও বহু বিবাহ একটা চিত্র হয়ে দাঁড়িয়েছে। তো একজন যখন একটা ছেলে একটা বিবাহের পরে দেখা যাচ্ছে প্রথম স্ত্রীর পর পর 3টা মেয়ে হচ্ছে, তখন মানে পুত্র সন্তানের আশায় ওই ছেলেটা আবারও দ্বিতীয় বিয়ে করছে। এভাবে মানে জনসংখ্যার আধিক্য দিনে দিনে বেড়ে চলছে। তো বাল্য বিবাহ ও বহু বিবাহ প্রচলনটা দিনে দিনে অনেক বৃদ্ধি পাচ্ছে। যৌথ পরিবার, যৌথ পারিবারিক কাঠামোতে সন্তান লালন পালন খুব সহজ। দাদা দাদি অধিক নাতি নাতিন উৎসাহ বোধ করেন, তাই এরূপ পারিবারিক ব্যবস্থা জনসংখ্যা বৃদ্ধির পরোক্ষ কারণ হিসাবে দাঁড়িয়েছে। নিরক্ষরতা অজ্ঞানতা। বাংলাদেশের সাক্ষরতার হার সন্তোষজনক নয়। আমাদের দেশে সাক্ষরতার হার কি সন্তোষজনক? না, এই নিরক্ষরতা হচ্ছে আরেকটা অভিশাপ, তাই না? এই নিরক্ষরতার কারণে আমাদের দেশে জনসংখ্যার হার আরো বৃদ্ধি পাচ্ছে। দারিদ্র ও নিম্ন জীবনযাত্রার মান এখানে বেড়ে চলেছে। নারী শিক্ষার নিম্ন হার ও নারীর ক্ষমতায়নের অভাব। নারীদের শিক্ষায় অংশগ্রহণ আমাদের দেশে কম। আমাদের দেশে কোনো পরিবারে যদি 5টা সন্তান থাকে, 3টা সন্তান মেয়ে এবং 2টা সন্তান যদি ছেলে থাকে, তাহলে এখানে এই পরিবারের শিক্ষার প্রায়োরিটিটা পায় ছেলে সন্তানরা বেশি। আর যদি ওই বাবার সচ্ছলতা একটু বেশি থাকে, সেখানে কম বেশি মেয়েদেরকে একটু হালকা পাতলা শিক্ষা দেওয়া হয়, যে শিক্ষা নিয়ে সে না সামনে আগাতে পারে না পারে কিছু করতে, তাতে কাছে ওই মেয়েগুলো মানে জীবনে মানে পঙ্গুত্বের শিকারে দাঁড়িয়ে যায়, তখন তাদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়। বিভিন্ন কারণে আমাদের দিনে দিনে জনসংখ্যার হার বেড়েই চলেছে। তো চিত্ত বিনোদনের অভাব, খাদ্য অভ্যাস, আমিষ জাতীয় খাবার মানুষের প্রজনন ক্ষমতাকে বৃদ্ধি করে, কিন্তু অধিক মাত্রায় শর্করা প্রজনন ক্ষমতাকে বাড়িয়ে তোলে। আমাদের দেশের মানুষের খাদ্যে আমিষের তুলনায় শর্করার পরিমাণ অনেক বেশি, যার কারণে আমাদের দেশের নারীদের প্রজনন ক্ষমতাও অনেক বেশি।
চিত্ত বিনোদনের অভাব, দারিদ্র জনসাধারণের নাগালে চিত্ত বিনোদনের অন্যান্য উপকরণ না থাকায় যৌন ক্রিয়ায় প্রধান চিত্ত বিনোদনের মাধ্যম হিসাবে পরিণত হয়। তাই জনসংখ্যা বৃদ্ধির সম্ভাবনা অনেক বেড়ে যায়। পুত্র সন্তানের আকাঙ্ক্ষার কারণে, আমি একটু আগে বলছিলাম যে পুত্র সন্তানের আকাঙ্ক্ষার কারণে ও আমাদের দেশে জনসংখ্যা বাড়তেই থাকে। সামাজিক সচেতনতার অভাবেও জনসংখ্যা বাড়তে থাকে। শিশু মৃত্যু, উচ্চ হার ইত্যাদি কারণে এই সমস্যাগুলো দেখা দেয়। অর্থনৈতিক কারণটাও অনেক বেশি দায়ী। অধিক শ্রমিকের প্রয়োজনীয়তা, মহিলাদের কর্মসংস্থানের অভাব, জীবনযাত্রার নিম্ন মান, অর্থনৈতিক নিরাপত্তার অভাব ইত্যাদি কারণে আমাদের দেশের জনসংখ্যা স্ফীতি দিন দিন বেড়ে চলেছে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘন বসতিপূর্ণ যে একটি দেশ, এখানে 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনের এদেশের মোট জনসংখ্যা 16,08,00,000। এবং জনসংখ্যার ঘনত্ব আমরা জানি প্রতি বর্গ কিলোমিটারে কতজন, 1,090 জন। প্রতি বর্গ কিলোমিটারে এখানে জনসংখ্যা 1,090 জন। বাংলাদেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুশীলন অপরাপর উন্নয়নশীল দেশের চেয়ে ভিন্ন। তো আমরা আগামী ক্লাসে জনসংখ্যার পরিস্থিতি সম্পর্কে একটু আলোচনা করব। সেখান থেকে তোমরা অবশ্যই বাসা থেকে এই পাঠটা একটু দেখে নেবে। আর যে কোনো ক্লাসের আগে, ক্লাস শুরু করার আগে সেই টিচার যে পাঠটা শুরু করবে সেটা যদি তোমাদের এক দুবার রিডিং পড়া থাকে, তাহলে টিচারের এই পাঠটা বুঝতে তোমাদের অনেক সহজ হবে। তো আমি সবসময় আগামী ক্লাসের আভাসটা দিয়ে থাকি, যে এ কারণে যে তোমরা একটু হলেও মানে রিডিং করে ধারণা নিয়ে ক্লাসে অ্যাটেন্ড করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।